हेलो फ्रेंड वेलकम माय टू चैनल। आज के वीडियो बंधु तो शेखा कि भाव तुम्हारा निजे बाड़ी बस देवाल घड़ी सार्विस कर। देवाल घड़ी क्यों खराब है, की की कारण खराब है एवं क्यों तुम्हारा देवाल घड़ी निजे मेराम कर एखने ए टू जेड तुम्हारे हमें शिखिए देव। तुम्हारा निजे वीडियो देखे तुम्हारा देवाल घड़ी मेराम कर। तुम्हारा जदि चैने नतून हो তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি অল নোটিফিকেশন চালু রাখবে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক শেয়ার করবে ভিডিও ভালো লাগলে। চলো তাহলে ভিডিওতে। ভিডিও শুরুতেই দেখো এখানে যে দেয়ালগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই দেয়াল ঘড়িতে যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে দেয়াল ঘড়িটা যখন রান হচ্ছে রান হতে গিয়ে কাঁটা আটকে যাচ্ছে। তার মানে এই যে দেয়াল ঘড়ির যে মেশিনটা আছে সেই মেশিনের যে গিয়ার যে বক্স আছে বিভিন্ন রকম গিয়ার আছে সেই গিয়ারে কোনো রকম ডাস্ট জমলে এই সমস্যাটা হয়ে থাকে। তো আমি এই ঘড়িটাকে কেবলমাত্র ওয়াশ করব। তো ওয়াশ করতে গেলে দেখো আমি একটা স্ক্রুড্রাইভার নিয়েছি এবং এই যে দেয়াল ঘড়ি যে স্ক্রুগুলো আছে সেগুলো আমি খুলে নিচ্ছি, একটা একটা করে খুলে নেব। খুলে নেওয়ার পর দেখো ওপরে যে অংশটা আছে পার্টটা, যেটা আমাদের একটা কাঁচ আছে, কাঁচটাকে একটা কভার দ্বারা স্ক্রুব দিয়ে আটকানো থাকে সামনে থেকে। তো দেখো আমি এই অংশটা আলাদা করে দেবো। আলাদা করে দেওয়ার পর এবার দেখো এই যে কাঁটাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাঁটাগুলো একে একে করে আমাকে উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার জন্য দেখো আমি এখানে একটি চিমটি ব্যবহার করেছি। চিমটি দিয়ে কাঁটাগুলো একটা একটা করে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর দেখো এই যে মেশিনটা দেয়াল ঘড়ির যে মেশিনটা আছে সেই মেশিনটা টাইট দেওয়ার জন্য একটা এখানে নাট আছে, ওই নাটটা আমি মোটা চিমটি দিয়ে খুলে নেব। খোলা হয়ে গেছে। খোলার পর দেখো এবার আমি এই যে দেয়াল ঘড়ির যে ফ্রেমটা আছে সেখান থেকে আমি মেশিনটা আলাদা করে নেব। আলাদা করে নিয়ে এবার দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা মেশিন। এখানে এই মেশিনের ভিতরে বিভিন্ন রকমের চাকা, বাংলায় যেটা চাকা বলে, এখানে গিয়ার সিস্টেম আছে ভিতরে এবং একটা সার্কিট বোর্ড আছে কয়েলযুক্ত এবং একটি ম্যাগনেট আছে। তো দেখো কীভাবে খুলবে। এটা খোলার জন্য দেখো তিনটে লক থাকে, সামনের দিকে একটা লক আছে, দুই সাইডে দুটো লক আছে। এই লকগুলো যদি পুশ করি কোনো স্ক্রুড্রাইভার দিয়ে তাহলে পুশ করার সাথে সাথে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ মেশিনের দুটো অংশ আলাদা হয়ে যাবে। ওপরে যে অংশটা আছে দেখতে পাচ্ছ এই ওপরের অংশ আমি মেশিনটা থেকে আলাদা করে দেবো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমাদের টাইম সেটিং করতে কাজে লাগে। এবার দেখো এখানে দেখো বিভিন্ন রকম গিয়ার দেখতে পাচ্ছ। প্রথম অংশে দেখো এই যে গিয়ারের যে চাকাটা দেখছো এটা সেকেন্ডের চাকা, এখানে ম্যাগনেট আছে, কয়েল আছে এবং আরও কিছু চাকা আছে যেগুলো এই গিয়ারটাকে কমপ্লিট করতে সাহায্য করে। দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেট, আর এই যে দেখতে পাচ্ছ এটা সার্কিট বোর্ড আছে, তার সঙ্গে একটা কয়েল যুক্ত আছে। এই কয়েলটাকে আমি তুলব আস্তে আস্তে। খেয়াল রাখতে হবে কোনো রকম এখানে তারের সংযোগ থাকে যেন ছিঁড়ে না যায়। তো আমি এটা এই কানেক্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ ব্যাটারি, এই কানেক্টিং যে পয়েন্ট আছে সে পয়েন্টটা আমি আস্তে আস্তে তুলবো। এখানে দেখে খেয়াল রাখতে হবে যেন ছিঁড়ে না যায়। আমি এই বডি থেকে আলাদা করে নিলাম। নেওয়ার পর দেখো এর ভিতরে দেখো প্রচুর ডাস্ট ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই ডাস্টগুলো পরিষ্কার করে নেবো, একটা ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নেবো। এখানে এই যে ব্রাশটা নিয়েছি, ব্রাশটা নিয়ে আমাকে এবার এই যে গিয়ারের যে চাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, চাকাগুলো হচ্ছে সবই পিভিসি প্লাস্টিকের চাকা। এখানে ডাস্ট জমলে এই চাকাগুলো সঠিকভাবে কাজ করে না, যার জন্য এই যখন আমরা ব্যাটারি সংযোগ করি তখন কাঁটা ঘোরে না। আর একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঘড়ি যদি একদম ব্যাটারি লাগানোর পরও স্টপ হয়ে থাকে, কাঁটা যদি না নড়ে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে সার্কিট বোর্ডের সঙ্গে যে কয়েল আছে সে কয়েলটা আমাদের চেক করে নিতে হবে মাল্টিমিটার কিংবা ক্লাম্পমিটারের দ্বারা।
তোমাদের সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে কিভাবে তোমরা চেক করবে। দেখো প্রথমত আমি এই গিয়ারের চাকাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, যে ডাস্ট লেগেছিল সে ডাস্টগুলো সব পরিষ্কার করে নেব। তার সঙ্গে গিয়ার বক্সের যে সংযুক্ত যে বডিটা আছে ফাইবার বডি সেটাও আমি পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেটা যাতে কোনো রকম ডাস্ট না থাকে। ডাস্ট থাকলে কী হয়, এটা তো একটা ছোট্ট ম্যাগনেট দ্বারা সম্পূর্ণ গিয়ারটা রোটেট হয়, কোনো কারণে যদি ডাস্ট জমে তাহলে কী হয়, রোটেট হয় না। এবার দেখো তোমাদের যদি একদম ঘড়ি স্টপ থাকে না চলে, কীভাবে তোমরা এই কয়েলটা চেক করবে এবং কানেক্টিং যে ব্যাটারি যে কানেক্টার পয়েন্ট আছে সেগুলো কীভাবে চেক করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি একটা এখানে ক্লামিটার নেব। ক্লামিটারের যে কন্টিনিউটি আছে কন্টিনিউটি মোডে আমি রেখে আমি প্রথমত কয়েলটা চেক করব। কয়েলটা চেক করার পর দেখবে এখানে একটা রেটিং দেখাবে, কোনো বিপ দেবে না, রেটিং শো করবে। সংযোগ এখানে করা হয়েছে, দেখো এখানে একটা রেটিং দেখাচ্ছে। এবার আমরা কানেক্টার পয়েন্ট এখানে যদি শর্ট থাকে তাহলে কিন্তু এখানে বিপ দেবে, কোনো রকম শর্ট নেই, ঠিকই আছে। তো আমি এখানে এবার এই যে আমি গিয়ারটা বিচ্ছিন্ন করেছিলাম, গিয়ার যে বডি আছে সেখান থেকে এবার আমি সেটিং করব যেভাবে সেটিং ছিল প্রথমত। দেখো আমি একটা মিনিটের একটা চাকা এখানে ইনপুট করলাম, মিনিটের চাকাকে ইনপুট করার পর একটা আর একটা গিয়ার আমি এই অংশে ইনপুট করব। দেখে নাও এখানে প্রত্যেকটা জায়গা করা আছে কোথায় কীভাবে ইনপুট করতে হবে। তোমরা যদি একবার দেখো দেখলে বুঝতে পারবে কীভাবে এখানে সেটিং আছে। দেখো আমি প্রথমত নিচের যে পার্টিশন আছে যেটা সার্কিটের নিচে থাকবে সেই গিয়ারটা আমি সেটিং করে নিয়েছি। এবার দেখো আমি এখানে যে সার্কিট রয়েছে কয়েল সার্কিট সেটা আমি সেটিং করে নিয়েছি এবং ব্যাটারি কানেক্টারগুলো লাগিয়ে দিয়েছি। এবার দেখো একটা আমি ছোট্ট ম্যাগনেট, এই ম্যাগনেটের দ্বারাই এখানে সম্পূর্ণ ঘড়িটা রোটেট হয়। তো এবার আমি একে একে ম্যাগনেটের সঙ্গে যে চাকাগুলো আছে গিয়ারে আমি একে একে সেটিং করে নেব খুব সুন্দরভাবে। দেখতে হবে কোনো রকম চাপ না লাগে, ধীরে সুস্থে আমি সঠিক যে জায়গায় ইনপুট ছিল সেই সব জায়গায় আমি চাকাগুলো ইনপুট করে দেবো। তো তোমরা যখন এই মেশিন ওপেন করবে তখন দেখে নেবে কীভাবে চাকাগুলো সেটিং ছিল। যদি সঠিকভাবে সেটিং না করো তাহলে কিন্তু যখন মেশিনটা ব্লক করবে তখন কিন্তু রোটেট হওয়া সত্ত্বেও সঠিকভাবে কাজ করবে না। সেজন্য এই চাকাগুলো সঠিকভাবে যে জায়গায় ছিল সেভাবেই ইনপুট করতে হবে। দেখো আমি এখানে ইনপুট করে নিয়েছি, ইনপুট করার পর এবার ওপরে যে পার্টিশানটা ছিল মেশিনে সেটা আমি লাগাবো। তার আগে ব্যাটারি দিয়ে আমি একবার দেখে নেব যে ম্যাগনেটটা নড়াচড়া করছে কি না। এখানে দেখো ব্যাটারি আমি সংযোগ করেছি, সংযোগ করার পর দেখো এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছ রোটেট ফুল রোটেট হবে না কিন্তু এখানে নড়াচড়া করবে। তো আমি এবার ওপরে যে পার্টিশানটা আছে সেটা আমি, এটা হচ্ছে টাইম মেনটেন্যান্স করা একটা সুইচ, আমরা টাইম সেটিংস করার জন্য এই সুইচটা কালো যে রঙে দেখতে পাচ্ছ এটা আমরা ইউজ করে থাকি। আমি দেখো এবার লাগিয়ে ফেলেছি, এবার দেখো ব্যাটারি সংযোগ দিয়েছি, এবার একটা সেকেন্ডের কাটাটা আমি লাগিয়ে দেখব আমার মেশিনটা সঠিকভাবে সার্ভিস করা হয়েছে কি না। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রোটেট হচ্ছে। তো আমার এই মেশিনটা রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে মেশিনটা আমি ওপেন করেছি এর সঙ্গে যে টাইমারের যে সেটিংসটা আছে সেটা আমি এখানে আটকে দেবো, এর সঙ্গে যেভাবে ছিল এর বডিটা আমি লাগিয়ে দেবো। তখন আমি বডিটা পরিষ্কার করে রেখেছি, এবার আমি যেভাবে ছিল মেশিনটা আমি সংযোগ করব এই বডির দ্বারাই। মেশিনটা প্রথমত ইনপুট করলাম, এবার আমার যে নাটটা ছিল সেই নাটটা দিয়ে আমি টাইট দিয়ে দেবো, এভাবে টাইট দেবো। তারপরে একটা চিমটে দিয়ে আমি শক্ত করে টাইট দিয়ে দেবো যাতে মেশিনটা নড়াচড়া না করে। এইভাবে টাইট দেওয়া হয়ে গেছে। টাইট দেওয়ার পর এবার আমাকে
যে কাঁটাগুলো আমি ওপেন করেছিলাম সেই কাঁটাগুলো সঠিকভাবে এখানে ইনপুট করতে হবে। প্রথমে মিনিটের কাঁটা ইনপুট করতে হবে, তারপরে মিনিটের সরি প্রথমে ঘন্টার কাঁটা ইনপুট করতে হবে, তারপরে মিনিটের কাঁটা, তারপরে সেকেন্ডের কাঁটা ইনপুট করতে হবে। এটা হচ্ছে পিছনে ব্যাকটা, মেশিনের ব্যাকটা। তো আমি প্রথমত কাঁটাগুলো এখানে সংযোগ করে নেব একটা চিমটির দ্বারা। মিনিটের কাঁটা আমি প্রথমত টাইম সেটিং করে নিতে হবে, কারণ ঘন্টায় সঠিক আকারে রেখে 12টায় রেখে এবার আমি মিনিটের কাঁটাটা সেটিং করব। একদম 12টার ঘরে যদি মিনিটের কাঁটা রাখি এবং ঘন্টা কাঁটা রাখি তাহলে এখন 12টা বাজে, সেই হিসাবে আমি এখানে সেটিং করে দিচ্ছি। করে দেওয়ার পর এবার আমি টাইম যে মেনটেন্যান্স করার যে সুইচ আছে সেটা আমি রোটেট করে টাইমটা সেটিং করে নেব। এখন কটা বাজে সেই অনুযায়ী আমি সেটিং করব। দেখো এখন 9টা বাজে, তো 9টা আমি টাইম রেখে আমি সেকেন্ডের কাঁটাটা সেটিং করব। এবার দেখো আমি সেকেন্ডের কাঁটাটা আমি এখানে লাগিয়ে দেব। সেকেন্ডের কাঁটাটা খুবই পাতলা, একে বেশি চাপ দিলে হবে না, চাপ দিলে হয়তো বাঁকা হয়ে যেতে পারে, সেই জন্য সঠিকভাবে এখানে হালকা হালকা লাগাতে হবে। দেখো আমি সেকেন্ডের কাঁটা লাগিয়ে দিয়েছি, এবার দেখো আমার ঘড়ি রান করতে লেগেছে। তো এবার দেখো খুব সুন্দরভাবে রান করছে। এই যে সার্ভিস করা হলো, সার্ভিসের পর কিন্তু এখন আর কোনো ঘড়িটার অসুবিধা হবে না, খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম। এবার উপরে অংশে যে আমি কাঁচটা খুলেছিলাম সেই কাঁচটা আমি এবার স্ক্রু দিয়ে আটকে দেবো, আটকালে আমার এই ঘড়িটি সম্পূর্ণ সার্ভিসিং হয়ে যাবে। তো চলো আমি ওপরে কভারটা লাগিয়ে দিই কাজ সময়। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে দিই, এই যে কাঁটাটা রোটেট হচ্ছে দেখে নিতে হবে মিনিটের কাঁটার সঙ্গে সংযোগ হচ্ছে কি না, যদি কোনোরকম সংযোগ হয়ে যায় তাহলে আমাদের মিনিটের কাঁটাটাকে এবং সেখানে কাঁটাকে যাতে গ্যাপ থাকে সেই ব্যবস্থা করে দিতে হবে হালকা বাঁকা করে। তো এবার দেখো আমি ওপরে যে কভারটা আছে কাঁচ সময় সেই কভারটা আমি লাগিয়ে দেবো স্ক্রু দিয়ে। ফাইনাল আমি যদি এই কভার লাগিয়ে দিই তাহলে আমার ঘড়িটি রেডি হয়ে যাবে। চলো ব্যাক সাইডে যেভাবে ছিল স্ক্রু আমি এখানে টাইট দিয়ে দেবো। চটপট আমি এখানে স্ক্রুগুলো লাগিয়ে নেব। দেখো আমার ঘড়িটি খুব সহজেই কিন্তু সার্ভিস করলাম, এখানে কিন্তু আমাকে কোনো রকম খরচ করতে হলো না। তোমরা দেখতেই পারলে আমি এখানে ওপেন করলাম, জাস্ট কেবল পরিষ্কার করে আবার যেমন ছিল সেভাবেই আমি এখানে সেটিংস করে দিলাম। আশা করি তোমাদেরকে সহজে বোঝাতে পেরেছি কীভাবে তোমরা সার্ভিস করবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশাপাশি যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেটা চালু রাখবে এরকম ভিডিও পেতে। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত।